লালবাজার হাট সাথী স্টার ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো খুঁটি পূজা। এবছর সাথী স্টার ক্লাবের পুজো 17তম বর্ষে পদার্পণ করল। পুজো কমিটির উদ্যোক্তরা জানান, লালবাজার অঞ্চল মুসলিম অধ্যুষিত, এখানে আমরা হিন্দু মুসলিম একত্রিত হয়ে পুজো করি। আজকে তার খুঁটি পূজা অনুষ্ঠিত হলো। পূজাকে উপলক্ষ করে 7 দিন ব্যাপী মেলার আয়োজন করে সাথী স্টার ক্লাব। তারই শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। আজকে কি প্রোগ্রাম হলো এখানে? হ্যালো, আজকে কি প্রোগ্রাম হলো এখানে? আজকে কালী পূজো উপলক্ষে খুঁটি পূজা হলো। এটা কত বছর ধরে হচ্ছে এই পূজো? বিগত 17 বছর ধরে হচ্ছে। 2005 সালে শুরু হয়ে এটা 2022 অবধি এই 17 বছর ধরে চলছে। এই পূজোয় কি আকর্ষণ থাকবে আপনাদের? আকর্ষণ তো বিভিন্ন রকম থাকে, এবং বিগত বেশ কয়েক বছর ধরে মেলা চলছে। মাঝখানে করোনার জন্য কিছুটা মেলায় ভাটা পড়ছিল। আশা করি এবছর গতবারের তুলনায় বা অন্যান্য বার তুলনায় অনেক ভালো হবে, এটাই আশা রাখছি। এত দেরি আপনাদের খুঁটি পুজো কেন? এখানে আমাদের ছেলেরা বেশিরভাগ এরা বাইরে থাকে, বাইরে একটু কর্ম করে পয়সার জন্য থাকে। এখানে কালী পূজায় তো গ্রামের লোক অতটা দিতে পারে না পয়সা করি, ওরা নিজেরা উপার্জন করে এই মায়ের পূজায় ব্রতি হয়েছে, এই জন্য একটু দেরি হয়। লালবাজার অঞ্চল মুসলিম অধ্যুষিত, সেই জায়গায় এই পুজো কতটা সম্প্রীতির বার্তা বহন করে? আমার তো মনে হয়, আমার বয়স প্রায় 70 ছুঁই ছুঁই, আমি তো দেখেছি এখানে আমরা উভয় সম্প্রদায় মোটামুটি ভালোভাবেই বসবাস করে আসছি, এবং এখানে এই পূজা এবং আরও অনেক পুরোনো পূজা ভালোভাবেই চলছিল। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় এটা হঠাৎ কোনো কারণবশত কিছুটা আর কি উত্তেজনা দেখা দেয়, এটা মনে হয় স্বাভাবিক নয়, এটা অস্বাভাবিক বলতে হয়। তাছাড়া সভাপতি সম্মানই চলছে। হ্যাঁ, এই পুজো থেকে কি বার্তা দিতে চান? আমরা বার্তা দিতে চাই এইটাই যে আমরা এই দেশে আমরা সংখ্যাগুরু হয়ে সংখ্যালঘু তো আপনারাই বললেন, কিন্তু আমরা যে এখানে ভালোভাবে আছি এবং আমরা সব ছেলেরা এখানে সনাতন ধর্মাবলম্বী, সনাতন ধর্মের প্রসার রক্ষার্থে এইটাই প্রমাণ করতে চাই যে আমরা সবাইকে নিয়ে ভালোভাবে মিলিতভাবে মিলিমিশে এক থাকতে চাই, এটুকুই আমার। কি নাম আপনার? আমার নাম রজনীকান্ত বর্মণ। এই ক্লাবের কোনো দায়িত্বে রয়েছেন? ক্লাবের দায়িত্ব মানে কি, আমাকে তো প্রথম থেকে ছেলেরা আমার কাছেই যে কোনো সাইডে ও সাইডে জমি মেলার জন্য, নিজস্ব জমি এখানে নাই, একটা মাঠ আছে স্কুলের মাঠ বহু দূরে, ওই আমার উপর আশা করে আমি ওদের অনুমতি দিই শুধু মেলার জন্যই বা পূজার জন্যই, এইটুকুই। আপনি কি এই পূজায় বাইক বা স্কুটি কিনতে চান? তাহলে আর দেরি কেন, চলে আসুন গোসাইহাটের প্রাপ্তি অটো প্লাজা হিরো শোরুমে। আমাদের এখানে আপনার পছন্দের হিরো কোম্পানির বাইক বা স্কুটি পাবেন অত্যন্ত সুলভ মূল্যে। থাকছে পূজো স্পেশাল অফার, জিরো ডাউন পেমেন্টে এবং জিরো ইন্টারেস্টে হিরোর যে কোনো গাড়ি নিয়ে যান আমাদের প্রাপ্তি অটো প্লাজা শোরুম থেকে। আমাদের এখানে রয়েছে পূজো স্পেশাল অফার, গ্ল্যামার ক্যাশ ডিসকাউন্ট 3000 টাকা, সুপার ক্যাশ ডিসকাউন্ট 2000 টাকা, স্কুটার এক্সচেঞ্জ বোনাস 3000 টাকা, এক্সট্রা এক্সচেঞ্জ অফার 5000 টাকা, সাথে থাকছে 5 লিটার পেট্রোল হেলমেট ফ্রি এবং এক্সচেঞ্জ এর সুবিধা। এর পাশাপাশি প্রাপ্তি অটো প্লাজায় রয়েছে সার্ভিসিং এর বিশেষ সুবিধা। তাহলে আর দেরি নয়, চলে আসুন গোসাইহাটে প্রাপ্তি অটো প্লাজা হিরো শোরুমে। আমাদের ঠিকানা গোসাইহাট হাই স্কুলের সন্নিকটে। আমাদের যোগাযোগের নম্বর 9851401724, এই নম্বরে সরাসরি চলে আসুন আমাদের শোরুমে আর নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটি। ধন্যবাদ।